দীর্ঘদিন ধরে আপনি আপনার মনের মধ্যে একটি স্বপ্নকে লালন করে এসেছেন যে কোন রকম ফেস না দেখে অথবা আপনি আপনার ভয়েস না দিয়ে একটি ভালো ভিডিও তৈরি করে ইউটিউব এর মধ্যে আপলোড দিয়ে মনিটাইজেশন নিয়ে সেখান থেকে আর্নিং জেনারেট করতে পারবেন। বন্ধুরা, আমার চ্যানেলের কমেন্ট বক্সে অনেক কমেন্ট আসে যে ভাইয়া, কিভাবে আমি আমার ফেস না দেখিয়ে অথবা ভয়েস না দিয়ে একটি ভালো মানের ভিডিও তৈরি করে সাকসেসফুল ইউটিউবার হবো। হ্যাঁ, অবশ্যই আমি আপনাদের জন্য আজকে একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যেখানে থাকবে তিনটি সিম্পল টিপস এবং ট্রিক্স, যে ট্রিক্সগুলোকে আপনি বলতে পারেন কন্টেন্টের আলাদা একটি রসদ অথবা উপকরণ, যে কোনো একটি আপনি ফলো করলে কোনো রকম ভয়েস না দিয়ে অথবা ফেস না দেখিয়ে অথবা কোনো রকম ভালো মানের ক্যামেরা বা মোবাইল ছাড়াই একটি ইউটিউবে ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে মনিটাইজেশন নিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। হে, ইটস ইওর লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, চলে এসেছি আজকের প্রথম টপিকে। আজকের প্রথম টপিক আপনি দেখতে পাচ্ছেন যে পর্দার মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেটি হচ্ছে ফুল মেকআপ, কিভাবে আপনি ভালো মানের কালারফুল পেপার দিয়ে বিভিন্ন ধরনের হরেক রকম ফুল তৈরি করে মানুষকে সহযোগিতা করতে পারবেন অথবা শিখে আর্নিং জেনারেট করতে পারবেন। ধরুন আপনি ভালো কাগজ দিয়ে বিভিন্ন ধরনের হরেক রকম ফুল অথবা এটিকে বলা যায় ক্রিয়েটিভ ওয়ার্ক বা সৃজনশীল ওয়ার্ক, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যে ক্রিয়েটিভ ওয়ার্ক বা সৃজনশীল কাজকে পছন্দ করেন না। ধরুন আপনি ফিমেল পার্সন, আপনি বিভিন্ন ধরনের মশলা দিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন খাবার তৈরি করে বা আচার তৈরি করে আপনি পরিবেশের প্রক্রিয়াটা শিখিয়ে দিলেন আপনার দর্শকদের, এতে করে আপনার ভিডিও দ্রুত র্যাঙ্কিং হবে এবং পাশাপাশি আপনি আপনার সেই ভিডিওর মধ্যে কোনো রকম ভয়েস না দিয়ে অথবা ফেস না দেখিয়ে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে একটি ভালো মানের ভিডিও আপলোড তৈরি করতে পারেন। এই গেল ক্রিয়েটিভ ওয়ার্ক নিয়ে যে কোনো একটি কাজ আপনি শুরু করে দিতে পারেন ঘরে বসে না থেকে। তাহলে সৃজনশীলতাকে আপনি অবশ্যই প্রায়োরিটি দিবেন। সৃজনশীলতা এমন একটি বিষয় যেটি অনেক মানুষের মধ্যে বলা যায় যে এক এক মানুষ এক এক জিনিস পছন্দ করে। আপনার যে জিনিসটি পছন্দ হয় অথবা আপনি যে জিনিসটির কাজ, যে বিষয়ের উপর কাজ করলে আপনার ভিউয়াররা খুব সহজে আপনার ভিডিওগুলোকে লুপে নেবে, সেই বিষয়ের উপর আপনি কাজ করুন এবং সেই ভিডিওগুলো তৈরি করে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে আপলোড দিন, তাহলে অবশ্যই আপনার চ্যানেল তৈরি করা হয়ে যাবে। এবার আসি দ্বিতীয় অপশন। দ্বিতীয় অপশনটি হচ্ছে খুব সিম্পল। আগে বলা হতো যে পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিডিও তৈরি করে আপলোড দিলে সেগুলো মনিটাইজেশন পাওয়া যেত না, কিন্তু ইউটিউবের মধ্যে যে সমস্ত ভিডিওগুলোর মধ্যে ট্রানজ্যাকশন এবং অ্যানিমেশন দিয়ে ভিডিও তৈরি করে আপলোড দেওয়া হয় সেগুলো অবশ্যই মনিটাইজেশন দ্রুত দেয়। আমি একটি স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। আমি পাওয়ার পয়েন্ট ওপেন করেছি, দুটো স্লাইড আমি রেডি করেছি, দেখুন এই দুটো স্লাইড, এটি অবশ্যই অ্যানিমেশনের স্লাইড এবং আমি অবশ্যই ট্রানজ্যাকশন দিয়েছি। এভাবে আপনি আপনার পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে আপনি আপনার ক্রিয়েটিভিটিকে ইউজ করে যে কোনো একটি সিলেক্টেড টপিক, সে ধরুন আপনি ভালো তথ্য লিখতে পারেন যে কোনো একটা ওষুধের উপরে অথবা যে কোনো একটা বিষয়ের উপরে অথবা ধর্মের উপরে অথবা যেটি আপনার সবচেয়ে বেশি ভালো দখল রয়েছে সেই বিষয়ের উপরে আপনি লিখে সেই লেখাগুলোকে স্লাইড তৈরি করে পাওয়ার পয়েন্ট ইউজ করে আপনি ভিডিও মেকিং করে মোবাইলের মাধ্যমে ইউটিউবে অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিয়ে খুব সহজে দ্রুত মনিটাইজেশন নিয়ে আর্নিং জেনারেট করতে পারবেন। এই গেল নাম্বার টু। এবার আমি আপনাদের সাথে শেয়ার করছি নাম্বার থ্রি। নাম্বার থ্রি হচ্ছে অত্যন্ত সহজ, সেটি হচ্ছে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে গেম পাগল নয়। গেম লাভার অনেক মানুষ রয়েছেন যারা শুধুমাত্র তাদের অবসর সময় হোক অথবা প্রফেশনালি হোক গেম খেলে সময় স্পেন্ড করে এবং পাশাপাশি একদিকে বিনোদন নেয়, অপরদিকে আপনি খুব সহজেই যদি ভালো গেমার হয়ে থাকেন তাহলে মোবাইলের মাধ্যমে গেম খেলে আপনি এই ভিডিওগুলো আপলোড দিতে পারবেন আপনার চ্যানেলের মাধ্যমে।
কেননা আপনি আরো একটি বিষয় জেনে আশ্চর্যজনিত হবেন যে যারা ভিডিও গেমিং করে অথবা ভিডিও তৈরি করে গেমিং এর উপরে ইউটিউব তাদেরকে আলাদা প্রায়োরিটি দিয়েছে এবং তাদের জন্য আলাদা গেমিং এর অপশন রেখেছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট আমি আপনাদের সাথে ফাইনালি শেয়ার করতে চাচ্ছি তিনটি বিষয়। প্রথমত হচ্ছে আপনি যদি যে কোনো ক্রিয়েটিভ একটি ওয়ার্কের উপরে দক্ষ হয়ে থাকেন, সেই সৃজনশীলতাকে কাজে লাগিয়ে আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দিতে পারেন। নাম্বার টু হচ্ছে পাওয়ার পয়েন্ট ইউজ করে আপনি খুব সহজেই ভিডিও তৈরি করে সেটি অবশ্যই আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিতে পারেন, অথবা আপনি গেম খেলে অথবা গেম তৈরি করে আপনি সেই ভিডিওগুলো কোনোরকম ফেস অথবা কোনোরকম ভয়েস না দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক করে মিউজিক ইউজ করে আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিতে পারেন। এই তিনটি অপশন এর যে কোনো একটি আপনি ইউজ করে আপনি ঘরে বসে না থেকে বা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন না দেখে অবশ্যই ভিডিও তৈরি করে আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড দিন। আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করবো যে কোনো একটি ফলো করলে আপনি দ্রুত সাকসেসফুল ইউটিউবার হতে পারবেন। সো ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না, অনেক ভকভক করেছি, আশা করি বুঝতে পেরেছেন। সো ঘরে বসে না থেকে যে কোনো একটি টিপস এবং ট্রিক্স ফলো করে বা কন্টেন্ট এই তিনটের যে কোনো একটি ইউজ করে আপনি ভিডিও তৈরি করে আপলোড দিন। সো পরিশেষে আবারও বলবো, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন। এবং প্লেলিস্টের মধ্যে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলো ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করার জন্য অনেক বেশি চমকপ্রদ এবং হেল্পফুল হবে। সো পরিশেষে একটি কথা না বললে নয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জড়িত থাকুন। টিল দেন, টেক কেয়ার।